नमस्कार बंधु, 2022 जो प्राइमरी टेट परीक्षा एवं ताते जो चाकरी पावर विषय जो क्राइटेरिया देया है मतलब नम्बर जो विभाजन देया है सेखने दाड़िए किन्तु प्रथम ही 2010 साल आगे जरा माध्यमिक परीक्षा दिए तारा किन्तु अनेकटाई पिछिए पड़े और जेभावे नम्बर विभाजन करेछेन अर्थात प्राइमरी पर्षदेर सभापति सेई विषयगुलो एकटु देखे नि केन एई कथा बोलछि। माध्यमिक जरा पास करेछेन तारा पाँच पाबेन अर्थात जरा 2010 सालेर आगे माध्यमिक परीक्षा दिएछे तारा किन्तु बर्तमाने जरा नम्बर पाच्छे तादेर थेके अनेकटाई कम हबे कारण এই যে নাম্বার দেওয়ার পদ্ধতি বা বিভাজন সেটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে, প্রত্যেকে কিন্তু এখন 80-90% করে নাম্বার পাচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আগে কিন্তু এই নাম্বার ছিল না, তারপর সেখানে তারা অনেকটা পিছিয়ে পড়বে। হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সে একই, এবং ট্রেনিং যারা স্পেসিফাইড করেছে এনসিটি নিয়ে অনুযায়ী তাদের 15, কিন্তু অনেকেই 15-র মধ্যে 15 পাবেন না, নাম্বারের বিভাজন অনুযায়ী পাবেন। টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় 5, অর্থাৎ আপনি যদি 150-185 পান তবে 5 পাবেন, কিন্তু কেউ ধরুন 180 পেলো সে কিন্তু খুব একটা কম নয়, অর্থাৎ 1 নম্বর কি এবং 0.05 নম্বর কিন্তু সে পিছাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা বর্তমানে সমস্যায় মানে খুব অল্প বয়স যারা, তারা কিন্তু কিছুটা সুবিধা পাবে এই নাম্বার বিভাজনে। যারা ভাবছিলেন যে তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আগে হলেও তারা নাম্বারটাই ব্যাক আপ করবে, অর্থাৎ তারা যদি 120 পায় টেটে এখানে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি 80 পায় কেউ টেটে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তো 120 পেয়েছে, তারই চাকরি পাওয়ার সম্ভাবনা। কিন্তু এখানে 120 পেলেও যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আর নাম্বার কম থাকে তারা কিন্তু পাবেন না, এইরকমই নোটিফিকেশান কিন্তু পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। এবং এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু অনেকটাই পিছিয়ে পড়লো যাদের বয়স হয়ে গিয়েছে, অর্থাৎ তারা 32-34-35-38-38-29-30 বয়স হয়ে গেছে, তারা কিন্তু পিছিয়ে গেল। এবং যে সিট সংখ্যা দেখানো হয়েছে বিভিন্ন জেলায় আপনাদের স্ক্রিনে তুলে ধরছি খুবই কম, জেনারেলদের তো খুবই কম, কোথাও 66, কোথাও 120, কোথাও 80, এবং পশ্চিম মেদিনীপুরে তো আরও কম, এবং বেশ কয়েকটি জেলাতে খুবই কম সিট সংখ্যা। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন যে এই এই এত হাজার হাজার পরীক্ষার্থী এবং তার মাত্র যেভাবে সিট সংখ্যা দেখানো হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু কতটা কি সুযোগ সুবিধা পাবে। তবে পার্শ্ব শিক্ষকদের জন্য 10% রিজার্ভেশন রাখা হয়েছে, তবে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু সেই একই সমস্যা হবে, যারা বয়স হয়ে গেছে 50 বছর বয়স পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু আগের নিয়ম অনুযায়ী তারা ফর্ম ফিল আপ করতে পাচ্ছেন, এটাই কিন্তু খবর উঠে এসেছে। এবং যাদের বয়স হয়ে গিয়েছে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে, যাদের অর্থাৎ যাদের অল্প বয়স্ক পার্শ্ব শিক্ষক তাদের কাছে, কারণ তাদের যে নাম্বারের সংখ্যা কিন্তু কম, তবুও তাদের পক্ষে কিন্তু এটা পজিটিভ হিসাবে ধরতে হবে। এবং যাতে করে তারা আগামী দিনে অর্থাৎ এই চাকরি তারা পেতে পারে সেই বিষয়ে কিন্তু অনেকেই কোচিং নিয়েছেন এবং তারা চেষ্টা চালাচ্ছেন, কারণ তারা দেখেছেন যে এই সরকারের আমলে কিছুই হবে না, কারণ পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন কোনো মতেই সম্ভব নয়, কারণ এই সরকারের মানসিকতা যেভাবে নিয়ে যাচ্ছে। তাই এই 11,000 সামথিং যে পোস্ট, এর 10% মানে 1,000 পার্শ্ব শিক্ষক অর্থাৎ কিছু বেশি যদি পার্শ্ব শিক্ষক তারা চাকরি পেতে পারেন, কিন্তু অনেকেই আরবারে পাস করে বসে রয়েছেন তারা কিন্তু চাকরি পায়নি পার্শ্ব শিক্ষকরা। এবং এসএসকিমএসকি পার্শ্ব শিক্ষক যারা অর্থাৎ যারা 60 অপশন নিয়েছে প্রায় 13,000-এর মতো, তাদের কিন্তু অনেকেই এই মধ্যে ঢুকে যাচ্ছে, অর্থাৎ কম্পিটিশন কিন্তু বাড়ছে। কিন্তু এসএসকিমএসকি যারা 65 অপশন রয়েছে বা মাদ্রাসা শিক্ষকরা তারা কিন্তু এই 10%-এর কোনোরকম সুযোগ সুবিধা কিন্তু তারা পাবে না। একের পর এক দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের যে পশ্চিম মেদিনীপুরে মাত্র 30টি জেনারেল সিট রয়েছে এবং পার্শ্ব শিক্ষকদের জন্যও কিন্তু সেই মানে পরিমাণ সিটের সংখ্যা কিন্তু কম। তাই বন্ধু, লড়াইয়ের জায়গা কিন্তু চূড়ান্ত, এবং তারপরে যেভাবে নাম্বার বিভাজন করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যে যারা টেটের জন্য বিরাট খাটছিলেন, যে তারা টেটে অন্তত নাম্বারটা বাড়িয়ে নিলে হয়তো চাকরিটা তাদের অনেকটাই পেতে সুবিধা হবে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই মানে জল ঢেলে দিয়েছেন সভাপতি। তিনি যেভাবে নাম্বার বিভাজন করেছেন টেটের জন্য 5, অর্থাৎ আপনি 150-150 পেলে 5, আর যে 80 পেলো সে ধরুন পেয়েছে 3.5, আর আপনি পেলেন 120, সে পেয়েছে কিন্তু 4, অর্থাৎ মাত্র এই 0.5-এর যে ডিফারেন্স তাতে কিন্তু সমস্যা। তাই বন্ধু, এইখানে চাকরি পাওয়া কিন্তু খুবই কঠিন এবং টাফ, তবুও লড়াই চালিয়ে যেতে হবে, কারণ এসএসকিমএসকে পার্শ্ব শিক্ষকদের চাকরি নিয়ে কিন্তু সরকার কিছুই ভাবছে না তাদের উন্নয়ন নিয়ে। যদি তারা পেতে পারে তা কোন জেলায় কত ভ্যাকেন্সি এবং নাম্বার বিভাজন সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু যেভাবে এই পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অনেকেই কিন্তু মামলার দিকে এগিয়ে যাচ্ছে। 2014 এবং 2017 টেট পরীক্ষার্থীরা আদৌ এই পরীক্ষা হলেও নাম কীভাবে এই রেজাল্ট বের হবে, চাকরি পাবে কি না বা নাকি পঞ্চায়েত ভোটের আগে প্রহসন, সে নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবু বন্ধু, যে বিষয় আমরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম, প্রস্তুতি যে যার মতো চালিয়ে যান,
আপনি আপনার প্রস্তুতি সেরে রাখুন, পরীক্ষা যখনই হোক বা না হোক আপনি কিন্তু আপনার কাজটা করে রাখুন, তারপর সময় কথা বলবে, দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ। অবশ্যই নাম্বার বিভাজনের বিষয় নিয়ে আপনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। নমস্কার বন্ধুরা।